ভোগ অনুষ্ঠানে খিচুড়ি বানানোর সময় অনেকের চাল সিদ্ধ হয়ে যায় অথচ ডাল সিদ্ধ হয় না, কখনো বা জলের পরিমাণ ঠিক হয় না। আজকের ভিডিও সেই সমস্ত সমস্যার সমাধান করবে, তাই সঙ্গে থাকুন শেষ অবধি। প্রথমেই বাদাম শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব যাতে সমস্ত খোসা খুলে আসে। এবারে সবকিছু ভেজে নিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। যদিও এখন ফুলকপি সব সিজনেই পাওয়া যায়, তবে আনসিজনের ফুলকপি চালের সাথে সহজে সেদ্ধ হয় না বলে সামান্য ভাপিয়ে নিয়েছি। ফুলকপি ভাজা শেষ, এবারে আলু ভেজে নিচ্ছি। একই তেলে সবুজ মটরও ভেজে নিচ্ছি। হাতের কাছে মটরশুঁটি না থাকলে বাজার থেকে শুকনো সবুজ মটর এনে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। এরপর ভাজার আগে কুকারে চারটে হুইসেল দিয়ে দেবেন। আমি এই প্রসেসেই করছি। এবারে একটি শুকনো কড়াইয়ে ডাল ভেজে নিচ্ছি। যতটা চাল নেবেন তার অর্ধেক ডাল নিতে হবে। ডাল কিন্তু আগেই ধুয়ে নেবেন না, কারণ ভাজার পরই ধুয়ে নেব। কিছুটা জল নিয়ে ডাল সেদ্ধ করে নিচ্ছি। একসঙ্গে চাল ডাল ভাজা যেতে পারে, কিন্তু আমি যেহেতু আতপ চালের খিচুড়ি করছি তাই ডাল একটু সেদ্ধ করে নিলে চাল ও ডাল উভয়ই সুসিদ্ধ হবে। তবে সেদ্ধ চালের খিচুড়ি করলে চাল ও ডাল একসাথে ভাজলেই হবে। এবার মূল রান্নাটি করার জন্য তেল ও এক চামচ ঘি গরম করে নিচ্ছি। ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা। গোটা মশলা হিসেবে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এলাচ সবসময় একটু থেঁতো করে নেবেন, তাহলে ফ্লেভার ভালো আসবে। 250 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকছি। চাল খানিকটা ট্রান্সপারেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা জিরা লঙ্কা বাটা। সেদ্ধ চালেরও সুন্দর খিচুড়ি রান্না করা যায়। যদি সেদ্ধ চালের খিচুড়ির রেসিপি দেখতে চান তবে কমেন্টে জানান। দিচ্ছি খোসা ছাড়ানো ভাজা বাদাম, মটর, সবজি এবং সব শেষে ডাল। যে কোনো রান্নাতে গরম জল দিলে রান্না টেস্টি হয়, তাই খিচুড়িতে দেওয়ার জন্য আনুমানিক 1.5 লিটার জল পাশের ওভেনে গরম হতে বসিয়ে দিলাম। 5-7 মিনিট ভেজে গরম জল ঢেলে দিলাম। যাই বলুন, খিচুড়ির পারফেক্ট জোড়ি কিন্তু পাঁচমিশালি ছ্যাচরা, যার রেসিপি আমি গত ভিডিওতে পোস্ট করেছি। এখনো না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে 20 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। মাঝে মাঝে অবশ্য নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে ধরে। দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসছে, তবে আসল টেস্ট এখনো বাকি। নামানোর পর 2-1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইকের আবদার রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।